প্রায় সমস্ত জায়গাতেই কম বেশি একই ছবি। বিশ্ববিদ্যালয়গুলো হয়ে রয়েছে মাদকের আখড়া, চূড়ান্ত নৈরাজ্য চলছে, দাদাগিরি চলছে, এবং সেই দাদাগিরি কোথাও বাইরে থেকে মদত পুষ্ট হচ্ছে। রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান হয়ে প্রভাবশালী হয়ে উঠছে হস্টেলের বাপেরা। ক্যাম্পাসে পুলিশ ঢুকতে ভয় পাচ্ছে, ভয়াবহ পরিস্থিতি। এই ঘুঘুর বাসাটা ভাঙতে কি তাহলে এবার সক্রিয় হলো রাজভবন? রাজ্যপালের এই সিদ্ধান্ত নিয়ে কি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ এবং রবীন্দ্রভারতী উপাচার্য শুভ্র কমল মুখার্জি, শোনাব। না, উনি যেটা বলেছেন নিশ্চয়ই আইনের মধ্যেই বলেছেন, আর আমি পুরো আইন তো আমি পড়িনি, কেন আমি ম্যাথসের টিচার, কারণ লটা আমি পুরোটা জানি না। তো সুতরাং উনি যখন বলেছেন নিশ্চয়ই আইন মতোই বলেছেন। তবে এমনিতেই আমি এটা জানি যে অবশ্যই মানে এখানে যে কোনো ডিসিশান যখন নির্দিষ্ট যে রুলস এবং ইন্টারনাল যে সমস্ত বডি যেগুলো আছে স্ট্যাটিউটারি বডি, তাদের বাইরেও ভাইস চ্যান্সেলর বেশ কিছু পদক্ষেপ করতে পারে, এবং যে কোনো সময়ে কোনো একটা দেখা গেল যে যদি নিয়মের মধ্যে না থেকে থাকে তাহলে সেটা ভাইস চ্যান্সেলরের ডিসিশান থাকতে পারে, মানে ডিসিশানটাই ফাইনাল। যেটা আইন সেটাই বলেছে যে ইউনিভার্সিটি চত্বরে ইউনিভার্সিটি প্রতিষ্ঠানে কথা হবে রেজিস্ট্রার, ভাইস চ্যান্সেলরের কথাই শেষ, আর রেজিস্ট্রার এবং অন্যান্য আধিকারিকরা ভাইস চ্যান্সেলরের কথা শুনবে। এটাই তো আইন, অরাজকতা তো আইন নয়। একের পর এক বিশ্ববিদ্যালয়ের কীর্তিগুলো ফাঁস হচ্ছে, ভাবতে পারেন যে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ছুটে আসতে হচ্ছে ইসরোকে। তাহলে পুলিশের প্রয়োজনীয়তা কি? এতদিন ধরে কলেজ কর্তৃপক্ষ কি করলো? ডিন অফ রেজিস্টার, ডিন অফ স্টুডেন্টস, হস্টেল সুপার, তারা কি করলো এতদিন ধরে? এত বছর কেউ কেউ নাকি 20 বছর, কেউ 22 বছর চাকরি করেছেন, সার্ভিস করেছেন, শুধুমাত্র সরকারি চাকরি করেছেন, মাস মাইনে নিয়েছেন সই করে, কেউ কেউ সিক লিভ অ্যাপ্লাই করে বিয়ের বাড়িতে খেতে ঘুরতে চলে গেছেন। তারা করেছেনটা কি? চোখ বন্ধ করে রেখে দিয়েছেন। গতকালই চিঠি লিখে নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন, গতকালই খবর এসেছে যে কদিন আগে, দিন দুয়েক আগে নাকি চিঠি লিখে পদত্যাগ করতে চেয়েছিলেন যাদবপুরের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। শুধু পদত্যাগ করতে চাননি, তার সঙ্গে তিনি জানান তার নাকি হাই প্রেশার রয়েছে, তিনি নাকি ডাক্তারের প্রেসক্রিপশনও সেখানে অ্যাটাচ করেছেন, এবং তার সঙ্গে তিনি এটাও জানান যদি অনুমতি দেওয়া হয় তাহলে তিনি নাকি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিতে পারেন, অর্থাৎ স্বেচ্ছাবসরের দাবিও জানান, আবেদনও করেছিলেন স্নেহমঞ্জু বসু। পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি এরকম কোনো চিঠি দিয়েছেন কিনা, অনেক এদিক ওদিক লেফট রাইট সেন্টার ঘুরে এসে তিনি শেষ পর্যন্ত বলেন যে তাকে নাকি হুমকি চিঠি দেওয়া হচ্ছিল। হুমকি চিঠি কেন রেজিস্ট্রারকে? কারা দিচ্ছিল হুমকি চিঠি? সেসব তিনি খোলসা করেননি, কিন্তু চিঠিতে তিনি কি লিখেছিলেন সেটা সামনে এসেছে। চিঠিতে তিনি লিখেছিলেন যে চিঠি তিনি পাঠিয়েছিলেন কোথাও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বুদ্ধদেব সাউকে, সেই চিঠিতে তিনি কি লিখেছিলেন সেখানে কিন্তু হুমকির কথা তিনি লেখেননি। তিনি লিখেছিলেন যে শারীরিক অসুস্থতার কারণে তার প্রেশার বেড়ে যাচ্ছে এবং বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে তিনি আর রেজিস্ট্রারের পদে কাজ করতে পারবেন না, তাই তিনি সেখান থেকে অব্যাহতি চাইছেন। তার সঙ্গে তিনি স্বেচ্ছাবসর অর্থাৎ ভলেন্টিয়ার রিটায়ারমেন্টের জন্য অনুমতি চান। তিনি স্পষ্ট লিখে দেন ডাক্তারের প্রেসক্রিপশন এখানে অ্যাটাচ করা রয়েছে, তিনি শারীরিকভাবে রেজিস্ট্রারের পদে কাজ করার পক্ষে আর তার পক্ষে আর সম্ভব নয়।